হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওতে আমি দেখাবো মার্চ মাসের ঢাকা থেকে আবুধাবির বিমান ভাড়া কত, অর্থাৎ বাংলাদেশ থেকে ইউনাইটেড আরব আমিরাতের বিমান ভাড়া কত। তো পূর্বের ভিডিওতে আমি ঢাকা থেকে শারজা এয়ারপোর্ট এবং ঢাকা থেকে দুবাই এয়ারপোর্টের বিমান ভাড়াগুলো দেখিয়েছিলাম, তো আপনাদের প্রয়োজন হলে ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো যাই হোক, আজকের ভিডিওতে আমি ঢাকা থেকে আবুধাবির বিমান ভাড়া দেখাবো এবং সব থেকে কম বিমান ভাড়া কোন এয়ারলাইন্সে আছে সেটাও আপনারা জানতে পারবেন। তো আমি আপনাদের চারটে এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার দেখাবো, ইন্দিগো, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এয়ার আরাবিয়া এবং আমিরাত এয়ারলাইন্স। তো প্রথমে যদি আমরা ইন্দিগো দেখি, তো ইন্দিগো কিন্তু ট্রানজিট বিমান, তো এ কারণে কিন্তু ইন্দিগোর বিমান ভাড়াটা কম আছে। তো আমি যদি ইন্দিগোর বিমান ভাড়া দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন 35,591 টাকা। তো আমরা যদি আরও কিছু ডেটের বিমান ভাড়া দেখি মার্চ মাসে, আপনারা দেখতে পাচ্ছেন 37,256 টাকা এবং 42,142 টাকা। তো মোটামুটি আমি ইন্দিগোতে যে বিমান ভাড়া চেক করেছি মার্চ মাসে, তাতে কিন্তু 35,000 থেকে 42,000 টাকার ভিতর বিমান ভাড়া আছে। তো ইন্দিগো বিমান কিন্তু মুম্বাই এবং দিল্লিতে ট্রানজিট হয়ে যাবে, তো যার কারণে কিন্তু সময়টা একটু বেশি লাগবে। যেটা মুম্বাই ট্রানজিট হবে এটাতে 10 ঘন্টা 35 মিনিট সময় লাগবে, আর দিল্লিতে যেটা ট্রানজিট হবে এটাতে 8 ঘন্টা 10 মিনিট সময় লাগবে। তো মুম্বাইতে যেটা ট্রানজিট হবে ট্রানজিট সময় 4 ঘন্টা 30 মিনিট এবং দিল্লিতে যেটা ট্রানজিট হবে এটা ট্রানজিট সময় 1 ঘন্টা 30 মিনিট। তো যাই হোক, আমরা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে দেখি, আপনারা দেখতে পাচ্ছেন মার্চ মাসে কিন্তু বিমান ভাড়াটা একটু বেশি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, এখানে কিন্তু 1 লাখ টাকার উপরে দেখাচ্ছে। তো আমরা যদি আরও কিছু ডেটে বিমান ভাড়া দেখি, আপনারা দেখতে পাচ্ছেন 82,000, 92,000 এরকম বিমান ভাড়া আছে মার্চ মাসে। তো আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, মোটামুটি 20 তারিখের পর আবার বিমান ভাড়া একটু কম আছে, 61,000, 50,000, 71,000 এরকম বিমান ভাড়া আছে। তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বিমান ভাড়া একটু কম বেশি আছে মার্চ মাসে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 61,000 টাকা। তো মার্চ মাসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বিমান ভাড়া অনেক বেশি। আমরা যদি এয়ার আরাবিয়াতে দেখি, আপনারা দেখতে পাচ্ছেন এয়ার আরাবিয়াতে যে বিমান ভাড়া আছে তা হলো 43,724 টাকা। তো ম্যাক্সিমাম ডেটগুলোতেই 43,724 টাকা বিমান ভাড়া আছে এয়ার আরাবিয়াতে, তবে কিছু কিছু ডেটে 45,182 টাকা বিমান ভাড়া আছে। তো এয়ার আরাবিয়া কোথাও ট্রানজিট নেই, সরাসরি ঢাকা থেকে আবুধাবি যাবে, এটার সময় লাগবে 6 ঘন্টা। তো আমরা যদি আমিরাত এয়ারলাইন্সে দেখি, আপনারা দেখতে পাচ্ছেন আমিরাত এয়ারলাইন্সের বিমান ভাড়াটা কিন্তু বেশি, 81,311 টাকা। তো কিছু কিছু ডেটে কিন্তু 1 লাখ টাকার উপরে আছে আমিরাত এয়ারলাইন্সে। তো আমরা সব থেকে কম বিমান ভাড়া দেখতে পাচ্ছি ইন্দিগোতে, 35,000 থেকে 42,000 টাকার ভিতর আপনারা আবুধাবি যেতে পারবেন ঢাকা থেকে। তো এরপর আছে এয়ার আরাবিয়া, এটাতে আছে 43,000 থেকে 45,000 টাকা, আর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আছে 50,000 থেকে 61,000 এবং 72,000 টাকার মতো বিমান ভাড়া আছে, আর আমিরাতে আছে 81,000 থেকে 1 লাখ টাকার মতো। তো মার্চ মাসে যারা ঢাকা থেকে আবুধাবি যাবেন তারা ইন্দিগোতে যেতে পারেন, ইন্দিগোতে যদিও একটু ট্রানজিট আছে তারপরে কিন্তু বিমান ভাড়া অনেকটাই সেভ হবে। আর যারা সরাসরি ঢাকা থেকে আবুধাবি যেতে চান তারা এয়ার আরাবিয়াতে যেতে পারেন, এটাতে 43,000 থেকে 45,000 টাকার ভিতর যেতে পারবেন। তো এই ছিল ঢাকা থেকে আবুধাবি মার্চ মাসের বিমান ভাড়া। যারা আবুধাবি থেকে ঢাকায় আসবেন অথবা রিটার্ন টিকিট জানতে চান তারা তারিখ সহ কমেন্টস করবেন, আমি কমেন্টসে আপনাদের ভাড়া জানিয়ে দিব। তো এই ছিল আজকের টিকিটের আপডেট। ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।